চলে আসো। তো চলে এসেছে এই দুটো। তো সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, কালকে প্রচুর ঝড় হয়েছে, তার জন্য আজকে কারেন্ট নেই। এই যে ফোন দিয়ে ভিডিও বানাচ্ছে, এটা আমার বোনের ফোন। তো এটাই হবে শেষ ব্লগ যদি কারেন্ট না আসে, কারণ এই ফোনেও চার্জ নেই। এই ফোনে মনে হয় 15-20% চার্জ আছে। তো তার জন্য তোমাদের দেখাতে পারছি। তো চলো পায়রাদের কাছে যাই, পায়রাদেরকে শুনে দিই আর দেখি খাঁচা কোথা দেখি উঠেছে, সবাই কোথায় কি হয়েছে। এই দেখো আমড়ার ডাল একটা ভেঙে পড়েছে। বাহ, এই ডালটা অনেকগুলো আমড়া আছে। তো গাইস, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ওহো, এই দেশিগুলো সবকটা নিচে দিয়ে বেরিয়ে গেছে, তিনটে দেশি। বাহ, ভালো কথা ভালো কথা, বেরিয়েছে ভালো। তো গাইস, এই দেখো এই দেখো, এই ইটটা সরে গেছে, কি সমস্যা। আর সব ঠিকই আছে, এখন ভেতরটা দেখতে হবে, ভেতরটা ভিজেছে কি না। এখানে এক জায়গায় জল বেঁধে আছে, জলটা ফেলতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা সামনের আগে কাপড়টা খুলে দিই। কে এটা? কালচিরা। ওই খুলে দিয়েছি খাঁচা, খাঁচাটাও পুরোটাই খুলে দিই। তো আজকে একটা জিনিস বানাবো, আজকে যদি কারেন্ট না আসে তোমাদের সাথে আমি দেখা না হতে পারি, যদি আমি পুরো ফ্রি থাকি, কোনো কাজই না থাকে, তাহলে আমি এই যে এই বাঁশ দিয়ে এখানে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। তো এখন সবকটা বেরিয়ে যাবে, কিন্তু বেরোচ্ছে না কেন, সবকটা কু কু করছে ঘরে বসে। দেখো বাচ্চার খবর কি, এই দেখো বাচ্চা বাচ্চা দেখেছো গাইস, বড় হচ্ছে স্লোলি স্লোলি। আর এদিকে লক্কা ডাকছে কু কু করে। ওই দেখো, এই দেখো মক্ষীর বাচ্চাটা বড় হয়ে গেছে। আমার বোনের ফোনে ক্যামেরাটা যেন কেমন যেন একটু গোলা গোলা টাইপের। তো সেটা কোনো বড় কথা না, তোমাদের আমি দেখাতে তো পারছি। তার থেকে বড় কথা, এই জোড়ার ডিম কবে ফুটবে আমি সেই ওয়েট করছি আমি। তো চলো বাইরে গিয়ে এদের একটু খেতে দিয়ে দিই, আর তার আগে জলটা ফেলতে হবে আমার। তো এই সবকটা বেরিয়ে গেছে, বেরিয়ে এখানে চলে এসেছে, তিনটে তিনটে ছটা, সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা 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 আছে। এই যে চলে এসছে এটাকে চুচু। তো খাবারটা এখানে নেই, ঠিক আছে, খাবার রয়েছে নিচে, আমি নিচে থেকে খাবার নিয়ে আসি। তো তখন তোমরা একটু ওয়েট করো, টাটা আসছি। তো গাইস চলে এসেছি পায়রাদের খাবার নিয়ে। তো চলে আসো সবকটা, চলে আসো চলে আসো। তো চলে এসেছে এই দুটো। গমটা না অতটা ভালো না, দেখো ক্যারি পোকা হয়ে গমের ভেতরে খেয়ে গেছে পুরো। গাইস গমের সাথে মিক্স দিতে হবে ভালো ভালো খাবার। আর পায়রাকে আমি ভুট্টা খাওয়ানো প্র্যাকটিস করাবো, কারণ ভুট্টা খাওয়ালে কি হয়, ভুট্টা খাওয়ালে বডিও ভালো থাকবে। তারপরে আর ভুট্টার কিলো কত করে জানো? ভুট্টা ভালো ভালো ভুট্টার কিলো 25-26 টাকা এরকম আছে কিলো ভুট্টার। কেন আমি তাহলে গম খাওয়াতে দেবো? গম নেয় 30 টাকা। মুরগি আছে তো এদিকে? হ্যাঁ আছে। কালকে মুরগি ওই উপর থেকে লাভ দিয়েছিলো, লাভ দিয়ে ওই যে ওদের বাড়ি থেকে আনা মুরগি ওদের বাড়ি চলে গেছিলো। তো সেটা বড় কথা না, বড় কথা গম ভুট্টা হচ্ছে 25 টাকা কিলো আর গম হচ্ছে 30 টাকা কিলো, তাহলে কোনটা খাওয়ানো ভালো? প্লাস ভুট্টা প্রোটিনও বেশি গমের থেকে, তাহলে বলো কোনটা খাওয়ানো ভালো? ভুট্টা খাওয়ানো ভালো না? তো ভুট্টাই খাওয়াবো। তো এখানে সবকটা চলে এসেছে, শুধু ডানাকাটাগুলো রে আসতে পারিনি রে, ডানাকাটাগুলোকে খেতে দিতে হবে রে, ডানাকাটাগুলোর জন্য এই কটা ঠিক আছে। এই যে ডানাকাটা পুরি। তো সবকটা কি বেরিয়েছে খোপ থেকে? দেখি ভেতরে কেউ আছে নাকি। তো গাইস এরা ডিম ছেড়ে উঠেছে, ডিমের অবস্থা কেমন বলা যাচ্ছে না, ডিমের অবস্থা কেমন। আর এদিকে এরাও ডিম ছেড়ে উঠেছে, আর এদিকে এ শুধু ওঠেনি ডিম ছেড়ে, কারণ এর ডিম কিছুদিনের মধ্যে ফুটবে। তো গাইস কারেন্ট না আসলে তো ব্লগ বানানো আর সম্ভব হচ্ছে না,
তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, টাটা বাই।